একবার হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন যেন এই অন্ধ বাচ্চার চোখে দৃষ্টিশক্তি ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বাচ্চার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন। যখন ওই অন্ধ বাচ্চা চোখ খুলল এবং বাচ্চাদের দেখল, তো একজন বাচ্চাকে এমনভাবে ধরলো এবং পানিতে ডুবাতে লাগলো যে বাচ্চাটি জানেই মরে গেল। আবার সে অন্য বাচ্চাকে ধরল, তাকেও ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলল। এই দৃশ্য দেখে অন্য বাচ্চারা সেখান থেকে পালিয়ে গেল। যখন হযরত সাইয়েদুনা ঈসা আলা নবীন আলাইহিস সালাম এই দৃশ্য দেখলেন তো খুব পেরেশান হলেন আর আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, তুমি এর হিকমত খুব ভালো জানো। আল্লাহ তাআলা দরবারে সিজদা অবনত হলেন, ওহি নাজিল হলো, আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে নিশ্চয়ই আমার হুকুমের মধ্যে হিকমত নিহিত রয়েছে। তারপরেও তুমি অন্ধ বাচ্চার জন্য দোয়া করেছো তার জ্যোতি ফিরে পাবার জন্য।